हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल जैक ऑनलाइन टेक्नोलॉजी। बंधुरा आजकल वीडियो हे मैम ऐप प्राय एक डेढ़ बस आगे लॉन्च कर से एप्सटी निजे सुपरवाइजर मोबाइल इन्स्टल कर रेजिस्ट्रेशन कर मैं एक्चुअलि से मोबाइल के डिवाइस के मोबाइल के रेजिस्ट्रेशन करते हैं ब्लॉके गए एम जी एनएस ऑफिसर का गए रेजिस्ट्रेशन करते हैं। से रेजिस्ट्रेशन करते नहीं जा समय मोबाइल के আপনাকে একটি ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হয়। তো সেই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে গিয়ে আপনি কীভাবে ব্লক লেভেল ব্লকে গিয়ে আপনি মোবাইলটাকে রেজিস্ট্রেশন করবেন, তো সেই ফর্মটি আমি আপনাদের আজকে পূরণ করতে দেখাবো, শেখাবো যে আপনি কীভাবে ফর্মটি পূরণ করে আপনি ব্লকে মোবাইলটাকে নিয়ে যাবেন রেজিস্ট্রেশন করতে ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমের আন্ডারে। আর আপনি বিভিন্ন পঞ্চায়েত লেভেলের বিভিন্ন এম জি এনএসএসের কাজের ছবিগুলো তুলে আপলোড করতে পারবেন, লেবারের অ্যাটেন্ডেন্সের আপলোড করতে পারবেন, অ্যাটেন্ডেন্স আপলোড করতে পারবেন আপনার মোবাইল দিয়ে, এবং ডিমান্ডও বাড়তে পারবেন আপনার মোবাইল দিয়ে। তার আগে আপনাকে ব্লকে মোবাইলটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে নিয়ে যাওয়ার যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি আমি আজকে আপনাদের সঠিকভাবে পূরণ করে দেখাবো, ঠিক আছে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি অনলাইন কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই সেই ফর্ম যেটা NMMS ডিভাইস রেজিস্ট্রেশন সুপারভাইজার মেট জিপি স্টাফ মানে গ্রাম পঞ্চায়েতের স্টাফ, পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের এম জি এনার্জেশন আন্ডারের যে সুপারভাইজারদের যে ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটি ফিল আপ করে ব্লকে নিয়ে গিয়ে মোবাইলটাকে রেজিস্ট্রেশন করতে হয় সেই ফর্ম, এই ফর্মটি কীভাবে সঠিকভাবে আপনি পূরণ করবেন, এই ফর্মটি আপনি অনলাইনে পেয়ে যাবেন, ঠিক আছে, কিংবা ব্লক থেকেও পেয়ে যাবেন। তো প্রথমে আছে কি ফর্মে, ফর্মটার ফর্মেট হচ্ছে প্রথমে আছে নেম, নেমে যে সেই সুপারভাইজার আপনি সঠিকভাবে ক্যাপিটাল অক্ষরে বড় হাতের আপনি নাম দিবেন, নামের অক্ষর। তারপরে দিবেন আছে কি রেজিস্ট্রেশন আইডি, রেজিস্ট্রেশন আইডি বলতে আপনি যে সুপারভাইজার আপনার যে ট্রেনিং প্রাপ্ত যে আপনি সুপারভাইজার আর আপনার যে আইডি আছে সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে আপনাকে। WB থেকে শুরু করে বড় করে নাম্বারটা থাকে WB09001000 যতগুলো আছে সবগুলো আইডিটা আপনি সঠিকভাবে এখানে আপনি দিবেন, ঠিক আছে। দেওয়ার পর তারপরে কি আছে মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন, একটি মোবাইল নাম্বারও দিতে পারেন, ডবল সিম থাকলে ডবল মোবাইল নাম্বারও আপনি দিতে পারেন, ঠিক আছে। তারপরে চলে যাবে নেক্সট স্টেপে কি আছে সিম, সিম কার্ড আপনার ডিভাইসটাতে মানে আপনার মোবাইলটাতে আপনার ডবল সিম ইউজ করেন না সিঙ্গেল সিম, আপনি যদি ডবল সিম আপনি যদি এখানে ডবল সিম দেন, ডবল সিম নাম্বার মোবাইল নাম্বার লিখেন তাহলে ডবলে যদি ক্লিক করবেন, আপনি যদি সিঙ্গেল তাহলে সিঙ্গেল এখানে টিক করে আবার সিঙ্গেল কথাটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে চলে এসছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম জিনিসটা কি, অপারেটিং সিস্টেম হচ্ছে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে অ্যাবাউট সেকশনে যাবেন আর সেখানে অপারেটিং সিস্টেম পাবেন, মানে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন যাকে বলে, অ্যান্ড্রয়েড ভার্সন বা অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড ভার্সন। তো আপনার আমার মোবাইলে যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড ভার্সন সেটা হচ্ছে 8.1.0, আপনাদের পয়েন্ট পয়েন্ট যত যেরকম থাকবে সেটা আপনি বসাবেন এখানে, ঠিক আছে। আপনি সেটিংসের মোবাইলের সেটিংসের অ্যাবাউটে গেলে আপনি দেখতে পাবেন। তারপরে আছে এখানে IMEI নাম্বার, IMEI নাম্বার এটা মোবাইলের থাকে, মোবাইলে সেটিংয়ে গেলি সেটিংয়ে প্রথমে মোবাইলে আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে অ্যাবাউট সেকশনটা আপনি অ্যাবাউট ওপেন করে রাখবেন, আপনি সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন এই ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য। তো ওখান থেকে IMEI নাম্বারটা আপনি পেয়ে যাবেন আর এখানে বসাবেন, ডবল IMEI নাম্বারটা থাকে তো প্রথমে উপরেরটা বসাবেন তারপরে নিচেরটা, ঠিক আছে, নিখুঁতভাবে আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরটা আছে র্যাম, আপনার ফোনে র্যাম কত জিবি আছে, র্যাম র্যাম 3GB, আমার মোবাইলে 3GB সাপোর্ট করে তো আমি 3GB দিলাম। তারপরে স্টোরেজ মানে আপনার মোবাইলে কত জিবি মেমোরি স্টোরেজ আছে, যেমন 32GB 32GB তো আমি 32GB দিলাম। তারপরে আছে কি ইন্টারনাল স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ বলতে এটা হচ্ছে আপনার মোবাইলের যে মোবাইল ফোনের যে স্টোরেজ থাকে সেই স্টোরেজটার কথা বলা হয়েছে। তো আপনার মোবাইল ফোনে কারো 32GB থাকে, 64GB থাকে, 128GB থাকে, এটাতে আপনি বসাবেন ইন্টারনাল স্টোরেজ মানে আপনার মোবাইলে কত জিবি আছে। আর উপরে যেটা আছে স্টোরেজ জিবি ওটা হচ্ছে কী বলতো, আপনি যদি সিম এক্সট্রা করে মেমোরি কার্ড ব্যবহার করেন সেটা জিবি বসাতে হবে, এটাতে আপনার মোবাইলের স্টোরেজ। তারপরে আছে সাপোর্টেড নেটওয়ার্কস, সাপোর্টেড নেটওয়ার্কস মানে আপনার মোবাইলে নেটওয়ার্ক তো বিভিন্ন কোম্পানি সাপোর্ট করে কিন্তু আপনি বর্তমানে কোন নেটওয়ার্কটা ব্যবহার করেন, সাপোজ ধর আপনি জিও সিম ব্যবহার করেন না ভোডাফোন, আপনি যদি ভোডাফোন ব্যবহার করেন তাহলে ভোডাফোন দেবেন, তো এখানে জিও ধরার দরকার নাই,
আপনি শুধু লিখে দেবেন সাপোর্টেড নেটওয়ার্কস, মানে নেটওয়ার্ক সাপোর্ট করে কিনা, তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিবেন, এটা এটা না দিলে হবে, ঠিক আছে, ইয়েস দিবেন। তারপরে চলে যে ওয়াইফাই, ওয়াইফাই আপনার মোবাইলে কি কানেক্ট হয়, তাহলে হ্যাঁ হয়, তাহলে ইয়েস দিবেন। তারপরে ইউএসবি সাপোর্টেড, আপনার মোবাইলে কি ইউএসবি সাপোর্টেড হয়, সাপোর্টেড তো অবশ্যই হবে মোবাইলে, তাহলে ইয়েস দিবেন। তাহলে ব্লুটুথ, ব্লুটুথ প্রতিটা মোবাইলেই তো ব্লুটুথ কানেক্ট হয়, তাহলে ব্লুটুথে ইয়েস দিবেন। তাহলে জিপিএস, প্রতিটা মোবাইলে জিপিএস সাপোর্টেড হয়, তাহলে জিপিএসও ইয়েস লিখবেন। ম্যাপ সাপোর্টেড, হ্যাঁ এখানেও ইয়েস লিখবেন, এই সবটি অপশানে ইয়েস লিখবেন, আর উপরের তথ্যগুলো সঠিকভাবে দিবেন। এই হয়ে গেলো ফর্মটা। ফর্মটা ফিল আপ করার পর এখানে দেখবেন সিগনেচার অফ সুপারভাইজার মেট জিপি স্টাফ, মানে পঞ্চায়েতের সুপারভাইজার কিংবা মেট, যাই যেটা আপনার আইডিয়া আছে, কিংবা জিপি স্টাফ, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্টাফ, হয়তো জিআরএস হতে পারে, এসটিবি হতে পারে, বিভিন্ন রকম যে স্টাফ আছে ওদের, ওরাও যে মোবাইল, ওনারাও যে মোবাইল রেজিস্ট্রেশন করবে, তো ওনার সিগনেচার, তো যে করবেন সুপারভাইজার, তো সুপারভাইজারের সিগনেচার, ঠিক আছে, এখানে সিগনেচার করে নেবেন। আর আপনাকে পঞ্চায়েত থেকে জিআরএসের সিল সই নিতে হবে, আমি এখানে মিশিয়ে দিচ্ছি, জিআরএসের সিল সই নিয়ে, সিল সই নিয়ে, তারপরে প্রধানের, প্রধানের সিল সই নিয়ে গিয়ে ব্লকে গিয়ে আপনাকে মোবাইলটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি এইভাবে সঠিকভাবে ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে। ফর্মটা পূরণ করতে কোনো যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনার কমেন্টে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।